জয় হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট এটা গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা পুলিশের এক্সাম কবে হবে এবং তোমাদের প্রিলি এক্সাম কবে কন্ডাক্ট হবে সে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে থামলে দেখে দিই কলকাতা পুলিশের এক্সাম তোমাদের কবে হবে সে এক্সাম নিয়ে কবে তোমাদের হতে চলেছে এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মার্চ স্টাডি টিপ সম্পর্কে আলোচনা করব এবং যেটা সব থেকে দেখতে পাচ্ছ হাতে মাত্র দুটো মাস সময় তো তোমাদের কি কী করলে তোমাদের প্রিলি এক্সামটা ক্লিয়ার করতে পাবে এবং খুব ভালো মার্কসের সাথে ক্লিয়ার করতে হবে এবং কম্পিটিশন কেমন সেই বিষয়ে এবং তোমাদের ফাইনাল এক্সাম কবে হতে পারে এবং যেটা আপডেট পেলাম উপর থেকে সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে এবারে তোমরা যারা ডাব্লিউপি রিলেটেড আন্ডারে কলকাতা পুলিশের প্রিলি এক্সাম দিচ্ছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করে একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু শুরুর কর্ম এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো যাতে এরম নিত্য নতুন আপডেট সবার কাছে তোমার কাছে পৌঁছে যায় তো তোমরা অনেকদিন ডিপার্টমেন্ট করছে দাদা কলকাতা পুলিশের প্রিলি এক্সাম কবে হতে পারে তার টেন্টেটিভ ডেট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কোনো যদি আপডেট থাকে সেটা জানাতে তো ফাইনালি তোমাদের উদ্দেশ্যে ভিডিওটো বানানো ঠিক আছে তো চলো কলকাতা অফিসিয়ালের যে ওয়েবসাইট সেখানে দেখে নিই কোনো কিছু আপডেট আছে কি না তারপর তোমাদের আলোচনা করব যে কলকাতা পুলিশের প্রিলি কবে হতে পারে তার একটা টেন্টেটিভ এবং এইটটি পার্সেন্ট চান্স আছে তোমাদের সেই ডেটে হওয়া ঠিক আছে তার আগে প্রথমে এইটটি পার্সেন্ট চান্স আছে তোমাদের সেই মাসে হওয়া এবং এই বছরে তোমাদের পিলি এক্সাম হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কবে হবে সেটা আলোচনা করব ভিডিও শেষ দিকে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ সময় দেখো এবং সাথে কিছু মার্ক স্টাডি টিপস থাকবে তো চলো প্রথমে আমরা কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কোনো কিছু আপডেট আছে কি না আমরা আগে দেখে নিই তো অ্যাজ ইউ সিন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ তোমরা সিম্পলভাবে সার্চ করবে কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অথবা ডেসক্রিপশন লিঙ্কগুলো সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চেক আসার পর তোমরা কিন্তু এই কলকাতা পুলিশের যে রিয়াল অফিসিয়াল ওয়েবসাইট সেই রিয়েল অফিসিয়াল ওয়েবসাইট আসবে আদার কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যাবে না যেখানে কিন্তু নানারকম মানে যে ইনফিএট মানে ভুল তথ্য দেওয়া থাকে তাই তোমাদের রিকোয়েস্ট করবো এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আমি ডেসক্রিপশন দরকার হলে লিঙ্ক দিয়ে দেবো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে ঠিক আছে তো এখানে আসার তারপর তোমরা যদি একটু স্ক্রোল করে দেখো তো তোমাদের কিন্তু যে এইখানে নোটিফিকেশান সেকশন বার ঠিক আছে এই নতুন নোটিফিকেশান সেকশান বারে তোমাদের কিন্তু কোনোরকম কোনো কিন্তু আপডেট এখনও আসেনি বা কলকাতা পুলিশের যে প্রিলি এক্সাম কবে হতে পারে তার অফিসিয়াল কোনো কিন্তু আপডেট আসেনি ঠিক আছে তোমরা কিন্তু বারবার চেক করতে পারবে যখন কোনো অফিসিয়াল আপডেট আসবে সবার কিন্তু আমরা তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু পাবলিশ করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার জন্য তোমাদের কি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে থাকতে তো তোমাদের ফাইনাল জানাবো যে তোমাদের যে কলকাতা পুলিশের যে প্রিলি এক্সাম সেটা কবে নাগাদ হতে পারে তো দেখো বন্ধুরা যেটা আপডেট পেলাম উপর মহল থেকে কলকাতা পুলিশের প্রিলি তোমাদের ডিসেম্বরের তোমাদের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলি এক্সাম হওয়ার একটা মেজর চান্স রয়েছে বলতে পারো সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট চান্স তোমাদের হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে কলকাতা পুলিশের প্রিলি এক্সাম কন্ডাক্ট হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট ঠিক আছে যেটা উপর যেটা কিন্তু আপডেটে পেয়েছি এবং এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু জেনে রাখো যে এই ডেটটা ধরে চলো ডিসেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইক ধরে তোমরা কিন্তু চলো এবং এইভাবে তোমরা প্রিপারেশন স্টার্ট করো তা হাতে রইল মাত্র দুটো মাস এই দুটো মাস কীভাবে ইউটিলাইজ করলে তুমি একজন সফলভাবে পরীক্ষা ক্র্যাক করতে পারবে তো প্রথমেই যেটা প্রিপারেশন স্ট্র্যাটেজির কথা বলবো তো তোমরা আশা করি এতদিন সমস্ত চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ কভার করে ফেলেছো ম্যাথ ইংলিশ রিজনিং তারপরে যেটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার ঠিক আছে তো তোমরা কিন্তু এতদিন নিশ্চয়ই নোট করেছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করেছো তো একটা কথা বল যে শর্ট নোটসগুলো তৈরি করেছো সেটা কিন্তু বারবার রিভাইজ করো এবার থেকে ঠিক আছে আর তোমার দুটো সময় যে চ্যাপ্টারগুলো বাকি আছে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখো সবসময় স্টাডি হার্ড করলে হবে না মাস স্টাডি হার্ড করতে হবে তো যে চ্যাপ্টারগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হয় সেই চ্যাপ্টারগুলো কাভার করা হয়নি তো তোমাদের এক মাসের মধ্যে কভার করে নাও কারণ তোমরা কি জানো পুজো সামনে সুতরাং সেই টাইমটা পড়াশোনা হবে না সেটা প্রত্যেকেরই জানা ঠিক আছে তো এই যে একটা মাস বা দুটো মাস তোমরা পাবে সেটাকে চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট দিয়ে ইউটিলাইজ করা ম্যাথ রিজনিং তো তোমরা থেকে ম্যাথ যেটা ম্যাথ সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন কিন্তু দু ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এই ইংলিশের জন্য প্রতিদিন কিন্তু প্রতিদিন পার ডে এক ঘন্টায় তোমাদের কিন্তু ব্যয় করতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের প্রত্যেক দিন কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ব্যয় তোমার করতেই হবে সে যা করে হোক তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে সেটা তোমার ব্যাপার কী তুমি কী করবে ঠিক আছে তো তোমার যে চপ্টারগুলো এখনও কভার হয়নি সেই চ্যাপ্টারগুলো তুমি চেষ্টা করো সেই চ্যাপ্টারগুলো আগে কভার করে নেওয়া তারপরে যে শর্টসগুলো বানিয়েছো সেই শর্টসগুলো বারবার রিভাইজ করো তোমার খাতায় যেগুলো লেখা আছে ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিস বেসিক থেকে বোঝার চেষ্টা করো ঠিক আছে কারণ বেসিক যদি গোলমাল হয় তখন কিন্তু একটু অসুবিধার মধ্যে তোমরা পড়ে যাবে তাই তোমাদের রিকোয়েস্ট করবো একটা বেসিক যে জিনিসগুলো আছে বেসিক বলতে যেমন ম্যাথের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে যেমন পার্সেন্টেজ ট্রেন গতি সময় দূরত্ব বা তোমাদের আরও যে সমস্ত অঙ্কগুলো আছে ঠিক আছে তোমাদের যেমন ক্ষেত্রফল বা যে সমস্ত অঙ্কগুলো বের করতে বলে সঠিক টাইমের মধ্যে ট্রেন দূরত্ব সেলে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস না করলে ওখানে নামাতেই পারবে না ঠিক আছে আর তোমরা দেখো তুমি যে টাইমটা ফাঁকি দিচ্ছ সেখানে কিন্তু কোনো কেউজন পড়ে যাচ্ছে তো তোমাদের বলবো টাইমটা ইউটিলাইজ করো টাইমটা ওয়েস্ট করো না বাজে টাইমের পেছনে কারণ কি তোমরা জানো যে চাকরি না পেলে তোমার গুরুত্ব কেউ দিবে না এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা তাই এটা হয়তো একটু অনেকটা মোটিভেশনের দিকে চলে যাচ্ছে যদিও মোটিভেশনাল তোমাদেরকে বলতে চাইছি না আমি যেটা বলতে চাইছি যে ফিফা স্ট্র্যাটেজির কথা সম্পর্কে ঠিক আছে তো স্টার্টটা করো এমনভাবে ভাবে যাতে তোমার পথের পাশে একটা পথ যেমন তুমি কভার করতে পারো যেমন তোমার নামে একটা কিন্তু সুন্দরপদ তোমার নামে থাকে ঠিক আছে এমনভাবে স্টার্ট করো তো তোমাদের কিন্তু এখন হাতে কিন্তু বেশি একটা টাইম নেই হাতে মাত্র দু মাস টাইম আছে সেই মাসের টাইমে নিজেকে ইউটিলাইজ করো দেখো ম্যাথের যে চ্যাপ্টারগুলো বললাম এবং রিজেন রিজেনিংয়ের মধ্যে যে চ্যাপ্টারগুলো হচ্ছে ব্লাড রিলেশান ঠিক আছে আগের গত ভিডিও দেখবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সমস্ত চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তোমরা যদি চাও আরও একটা স্পেসিফিক ভিডিও তোমাদের উদ্দেশ্যে আমি আপলোড করে দেবো তারপর রিজনিং হচ্ছে ওর টাইমের তারপরে ব্লাড রিলেশান তারপরে আরও যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তারপরে ওই সংখ্যা যে নাম্বার সিস্টেম এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ এগুলোও কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর প্রতিদিন চেষ্টা করবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রতিদিন ইউটিলাইজ করা যে ডে বাই ডে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তার মধ্যে তোমরা একটা ভালো যে আমাদের তোমাদের এই গুগলে সার্চ করবে কলম ঠিক আছে কলম বলে একটি স্পেশাল ওয়েবসাইট আছে এখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় ওরা খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে তো তোমাদের চেষ্টা করবো যে প্রতিদিন অন্তত পনেরো মিনিট ওই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে টাইম দাও তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস স্টেপ ওয়াইজ ইজি বাই ইজি হয়ে যাচ্ছে এবং তোমাদের যে কোনো এক্সাম ক্র্যাক করতে কিন্তু তোমাদের অত্যন্ত সুবিধা হবে ঠিক আছে তাহলে ম্যাথ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্সের কথা তোমাদের বলে দিলাম ঠিক আছে ওই সমস্ত চ্যাপ্টারগুলো ভালোভাবে কভার করো এবং ইংলিশের যেগুলো করবে ইংলিশের টপিকটা যদিও এবারে মানে কলকাতা পুলিশের ক্ষেত্রে ইংলিশের টপিকের নাম্বার ডিভিশনটা কমিয়ে দিচ্ছ তাও কিন্তু ইংলিশটা ইম্পর্টেন্ট যে সমস্ত ইংলিশ চ্যাপ্টারগুলো করবে সেটা হচ্ছে তোমাদের ন্যারেশান চেঞ্জ ভয়েস চেঞ্জ ঠিক আছে তারপরে পিপোজিশান গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশানগুলো আছে সেই পিপোজিশানগুলো একটু করার চেষ্টা করো ঠিক আছে তারপরে তোমরা যে মানে দেখবে এফ ইউ আমব্রেলা এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলো বেসিক কনসেপ্টগুলো সেটা কিন্তু আগে ক্লিয়ার করো তাহলে ম্যাথ রিজনিং ইংলিশ আর যে কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটে বিষয় যদি তুমি নিজেকে শক্ত করো তাহলে কিন্তু খুব ভালো হবে তো বিবাহের স্ট্র্যাটেজির কথা একটাই বলবো যে সমস্ত এগুলো পড়ে এসেছো গত তিন থেকে চার মাসে সেইটাকে একটা শর্ট নোট নিশ্চয়ই তৈরি করেছো সেই নোটটাকে প্রতিনিয়ত রিভাইজ করার চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি রিভাইজ করার চেষ্টা করো ম্যাথ প্রতিনিয়ত দু ঘন্টা টাইম দাও এবং এখন যে তোমার যে টাইমটা সেটা হচ্ছে প্র্যাকটিস সেট করার টাইম কারণ প্র্যাকটিস মেক্স ইউ মেন পারফেক্ট তো তোমরা নিশ্চয়ই এতদিনে একটা প্র্যাকটিস সেট বই কিনে নিয়েছো কী প্র্যাকটিস বই কিনবে সেটা কিন্তু আমি তোমাদের স্পেসিফিক পরের ভিডিওতে একটা জানিয়ে দেবো একটা স্পেসিফিক বই মোটামুটি তোমাদের তিরিশ থেকে চল্লিশটা সেট থাকবে সে তিরিশ থেকে চল্লিশ হলে অনেকটা কনফিডেন্স তোমাদের বুস্ট হবে আর তোমাদের যে ওএমআর সিটে পরীক্ষা হবে এটা কিন্তু তোমরা জেনে রাখো তো ওয়েমআর সিট কীভাবে ডাউনলোড করবে সেটার কিন্তু যে মানে লিঙ্ক সেটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখলাম তোরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি নলেজ তো আমাদের যে লোগো আছে সে লোগো ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত কিছু আপডেট আমরা স্টেপ ওয়াইজ দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার ঠিক আছে যেখানে তোমরা কিন্তু একটু হলো বেনিফিটস পাবে তো দেখো এবারে কম্পিটিশনের কথা বলি কম্পিটিশান কিন্তু বন্ধুরা এবারে হাই থেকে হায়েস্ট বুঝতে পারছো কত মানে সুপারলিটি ডিগ্রি আমি ইউজ করলো একদম হাই কম্পিটিশান হতে চলেছে হাই বলা ভুল হবে একদম হাইয়েস্ট কম্পিটিশন হতে চলেছে ঠিক আছে সুতরাং মানে টাইম ওয়েস্ট না করে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে থাকো দেখো আপডেট করতে এই চাকরি যদি তোমার না হও তাতেও কোনো যায় কিন্তু তুমি যে শিক্ষাটা জ্ঞান করবে সেটাই হচ্ছে মেন বিষয় ঠিক আছে তো চেষ্টা করো এমনভাবে নিজেকে ইউটিলাইজ করা যাতে তোমার নামের পাশে একটা সোনোবাদ তোমার নামে থাকে ঠিক আছে তো বেশি কিছু বলবো না হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের কম্পিটিশান কিন্তু এবারে অনেকটা হাই হতে চলেছে তোমরা প্রত্যেকে জানো যে পশ্চিমবঙ্গে এখন কিন্তু যে শিক্ষা বা যে চাকরির অবস্থা সেটা অত্যন্ত কিন্তু বাজের দিকে আসছে ঠিক আছে চাকরি নেই তোমরা প্রত্যেকে জানো দুয়ারে দুয়ারে সরকার এ সমস্ত বিষয়গুলো যে দিদি এখানে কিন্তু চাকরি বাকরি নেই বললেই চলে ঠিক আছে তো সুতরাং যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা চেষ্টা করো একটা পর তোমার নামে হয়ে যায় নাহলে পরবর্তীকালে চাকরি পাওয়া অত্যন্ত মুশকিল হয়ে যাবে ঠিক আছে বেশি কিছু কথা বলবো না এতটাই স্টাডি টিপস তোমাদের দিয়ে রাখলাম আর তোমাদের এক্সাম সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড হতে চলেছে তো এখন থেকে কিন্তু স্টার্ট করে দাও পুজোতে আনন্দ করো খুব মস্তি করো এটা আমি বলবো না যে আনন্দ করবে না খুব ভাবে মস্তি করো যেটা যখন করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবে ঠিক আছে তো এতটাই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন অবধি ভালো থাকুক সুস্থ থাকুক জয়হিন্দ বন্ধুমাতারা